আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাদের সামনে কথা বলার তৌফিক দিয়েছেন। আজকে আমি আলোচনা করব, আমাদের প্রায় মুসলিমরাই অনেক সময় বলে থাকি যে মুসলিমদের জন্য সবই হারাম, মুসলিমরা যেটা করে সেটাই নিষেধ, আমরা যেটা করছি সেটার মধ্যে ইসলাম বাধা দিয়েছে, এই টাইপের কথা কিন্তু আমরা অনেকেই বলে থাকি। আসলে এই টাইপের কথা বলাটা কতটুকু ইসলামসম্মত? এবং আমি আমার লাস্ট যে ভিডিওটি, সেই ভিডিওর কমেন্ট বক্সে দেখেছি এক ভাই কমেন্ট করেছে যে গেম টাইম পাসের জন্য খেলি তো এটাও হারাম, আমাদের জন্য মুসলিমদের জন্য সবই হারাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে আমরা যদি আল্লাহর পথ থেকে সরে যাই তাহলে আমাদের এই টাইপের কথা আমাদের মুখ দিয়ে বের হবে। কেননা আল্লাহ সূরা তওবার 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুসলিমদের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এবং আল্লাহ বলেছেন, তোমরা খুশি হও, তোমরা খুশি হও এই বিনিময় করে, আর এতেই রয়েছে মহা সাফল্য। এর মানে আমরা কি বুঝতে পারলাম? যে মুসলিম যে দাবি করবে, যে ব্যক্তি মুসলিম, তার জীবন, তার মাল, তার ধন সম্পত্তি যা আছে এভরিথিং আল্লাহ কিনে নিয়েছে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এবং আল্লাহ তারপরে বলতেছে যে তোমরা খুশি হও, তোমরা আনন্দিত হও এই লেনদেনটা করে, এবং এটার মধ্যে রয়েছে মহা সাফল্য। তাহলে আল্লাহ বলতেছেন তিনি কিনে নিয়েছেন আমাদের জান মাল সব কিছুই জান্নাতের বিনিময়। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে ধরেন আমরা যারা চাকরি করি বা চাকরি যারা করেন, তারা যদি যে কোম্পানির আন্ডারে চাকরি করেন সে কোম্পানির কিছু রুলস কিন্তু আপনাদের মেনটেন করে চলতে হয়। 8 ঘন্টা আপনি যে চাকরি করেন সে বেতনটা নেওয়ার জন্য আপনার কিছু রুলস মেনটেন করতে হয়, তাই না? তো সেই রুলসের বাইরে যদি আপনি করেন তাহলে কি আপনি বেতনটা পাবেন কিনা? এবং আপনার ইচ্ছা মতো যদি আপনি সেই জায়গায় চাকরি করেন বা সেই জায়গায় আপনার কাজ করেন ইচ্ছা মতো, সব কিছু আপনার মন মতো, আপনি যেটা চাচ্ছেন সেটাই করবেন, তাহলে আপনি কি বেতনটা পাবেন মাস শেষে? এবং এরকম কিছু রুলস আছে, যেরকম ধরেন যে 3 দিন লেট করলে 1 দিনের স্যালারি কাটা, এরকম কিছু রুলস কিন্তু আছে। তো ধরেন একটা ব্যক্তি 1 মিনিট করে লেট করেছে 3 দিন, তাহলে 1 মিনিটে 3 মিনিট সে লেট করেছে, কিন্তু তার 3 মিনিটের কারণে তার প্রায় 8 ঘন্টার ডিউটি টাইমের টাকা কাটা হয়। তাহলে এটা তো আপনি মেনে নিচ্ছেন, এটা তো আপনি মেনে নিতে পারতেছেন, তাই না? যেখানে চিরস্থায়ী আমরা থাকবো সেটার বিনিময়ে আমাদের জানমাল আল্লাহ কিনে নিয়েছেন, তাহলে এটা আমরা কেন মানতে পারতেছি না? আর আরেকটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুমিনদের জন্য এই দুনিয়া হলো জেলখানা স্বরূপ। যদি আপনার কাছে এই দুনিয়া জেলখানা না মনে হয়, আপনার কাছে যদি মনে হয় এরা সব কিছু ঠিক আছে, তাহলে আপনি তো মুমিন নন। এবং যে ব্যক্তি মুসলিম দাবি করবে সেটা মেনে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে সব কিছু কিনে নিয়েছেন, তার নিজের ইচ্ছা শক্তি বলতে কিছু নেই, কারণ আমরা আত্মসমর্পণ করেছি। মুসলিম মানে আত্মসমর্পণকারী আল্লাহর কাছে। তাহলে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তার কি নিজের কোনো কিছু চাহিদা থাকতে পারে? যেমন আমি আবার বলি যে চাকরির যে বিষয়টা, আপনি এখন কিন্তু নিজের চাহিদা পূরণ করতে পারবেন না, আপনাকে অফিসের চাহিদা পূরণ করতে হবে, অফিস যেভাবে সেভাবে কাজ করতে হবে। তো এই জায়গাটাও সেম, আল্লাহ যেভাবে বলছেন এবং রাসূল যেভাবে বলছেন সেভাবে আপনার কাজ করে যেতে হবে। আর আপনি একটা বিষয় দেখান যেটা আপনার অকল্যাণের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল সে বিধানটা দিয়েছে, আমাকে একটা জিনিস দেখান যেখানে অকল্যাণ রয়েছে, যে এই জিনিসটা বলছে এটা অকল্যাণ রয়েছে। যেমন টাকার উপরে প্যান পড়তে হবে, টাকার উপরে প্যান পড়াটা অকল্যাণ, আপনি আমাকে দেখান, আমাকে আপনি দলিলটা দেন। আপনি যে কোনো বিষয়, আপনি বসে পানি খেতে হবে, 3 ঢোকে পানি খেতে হবে, আপনি যতগুলো বিধান ইসলামে দেওয়া আছে আপনি একটা দেখান যে এখানে অকল্যাণের জন্য আমাদের বলা হয়েছে। এই জন্য মুসলিম ভাই, আমি বলি আলহামদুলিল্লাহ, আমি অ্যাজ এ মুসলিম হিসাবে আমি আমার জান মাল সম্পত্তি আল্লাহর কাছে বিক্রয় করে জান্নাতের বিনিময়ে বিকৃত করে আমি খুশি, কারণ আল্লাহ বলে আনন্দিত হতে, এবং এটাই সাফল্য। আল্লাহ বলেছেন, যেখানে আল্লাহ বলেছেন এটা সাফল্য, এটা সাফল্য হবেই। আপনি দুনিয়ার যত কিছুই করেন সেটা আপনি উল্টাতে পারবেন না। আল্লাহ যেখানে বলেছেন এটা সাফল্য এবং এটাতেই সাফল্য, আলহামদুলিল্লাহ আমি খুশি। এখন যে আপনি জন্মগত মুসলিম হয়ে খুশি না হতে পারেন সেটা আপনার ব্যর্থতা, এবং এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে কাল হাশরের ময়দানে। এজন্য ভাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিধানটি দিয়েছে আমরা সেই বিধানটির অনুসরণ করব, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলছে আমরা সেটাই করব। আবারও বলতেছি, সূরা তওবার 111 নম্বর একটি আপনি ভালোভাবে পড়ুন, আপনার জীবনে তো দুঃখ কষ্ট যত কিছুই আসুক না কেন, আপনার জান এবং মাল আল্লাহর কাছে আপনি বিক্রি করেছেন জান্নাতের বিনিময়ে। এটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে সব কিছু ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।